ভাষা জন্ম নেবে, পাঁচ সরকার শাহীন বাগের আগে ভাষা জন্ম নেবে, সেই ভাষা ইতিহাসে লেখা হবে। আজকে আমরা 1952 সালের ভাষা আন্দোলনের ইতিহাস পরিচিত, আর আগামী দিনে দিল্লির শাহীন বাগের ইতিহাস নতুন প্রজন্ম পড়বে, যারা সিএএ না সিএনপিআর কে রোধ করে ছাড়বে, যারা এটাকে প্রত্যাহার করতে বাধ্য করাবে। আজকে এই সিএএ আইন পাস করাবার পর হচ্ছে এটা দলিতদের জন্য, বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানে যে দলিত আছে তারা, ওখানকার দলিতদের প্রতি এত হামদর্দি, ওখানকার দলিতদের প্রতি এত ভালোবাসা। আমরা বারবার বলেছি যে ভালোবাসা ঠিক আছে, কিন্তু আপনি যখন থেকে ক্ষমতায় এসেছেন 2014 সালের পর থেকে, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বলছে যে দলিতদের প্রতি অত্যাচার বেড়েছে। আপনার দলের আপনার মন্ত্রী আপনার নেতারা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে জড়িত আছে। আজকে ভারতবর্ষের দলিতদের প্রতি আপনার হামদর্দিটা কোথায়, আপনার প্রেমটা কোথায়? ওখানকার দলিতদের নিয়ে আসতে বলছেন তো নিয়ে আসুন, আমরা কেউ বিরোধিতা করছি না। আপনি লিখে দিন আইনে যে ভারতবর্ষে যে সমস্ত অধিবাসী আছে, নাগরিক আছে, ন্যূনতম ডকুমেন্টস যদি না থাকে আমরা তাদের বেনাগরিক করে ছাড়ব না, এটা আইনে লিখে দিন না। এটা তো কোথাও লিখছেন না, আপনি লিখুন না যে আর্টিকেল 14 আপনি এটাকে ভায়োলেট করছেন কেন, জাতি ধর্ম নির্বিশেষে কোন কোন কিছুর বিরুদ্ধে জাতি ধর্ম বর্ণ কোন কিছুকে ভায়োলেট করে আইন তৈরি করা যায় না। আপনি সংবিধানকে উল্লঙ্ঘন করছেন, আপনি 326 উল্লঙ্ঘন করছেন, আমরা তার বিরোধিতা করছি। তাহলে আপনি সংবিধানকে শেষ করতে চাইছেন? আজকে এই লড়াই কেবলমাত্র সিএএ লড়াই নয়, এনআরসির লড়াই নয়, এনপিআরের বিরুদ্ধে লড়াই নয়, এই লড়াই সংবিধানকে বাঁচাবার লড়াই, এই লড়াই ভারতবর্ষকে মজবুত রাখার লড়াই, অখণ্ডতার হাত থেকে রক্ষা করার জন্য লড়াই। এর অখণ্ডতা আমরা রক্ষা করবই। আজকে আপনাদের প্রেরণা পাবেন আপনারা শাহীন বাগে যখন জাহান মৃত্যু হয় যার ছোট্ট শিশু, তার মা নাজিয়া তার চোখে তার দিকে তাকিয়ে কাঁপছে, আর মনে মনে শপথ নিচ্ছে বাড়িতে আমার বাচ্চা মরে গেলে আমি মারা যাবার পরেও কিন্তু আমি এই আন্দোলনে এই আন্দোলন গড়ে তুলব, এর বিরুদ্ধে প্রতিবাদ করব। আজকে সিএএ আইন কে পাস করেছে জানেন? সিএএ আইন পাস করেছে স্টুপিড প্রাইম মিনিস্টার, স্টুপিড প্রাইম মিনিস্টার এই আইন পাস করেছে। যদি বলেন শিমন সোরেন এত বড় ক্ষমতা হয়ে গেছে যে প্রাইম মিনিস্টারকে বলছে স্টুপিড, আমি বলছি না, আমি বলছি না। আপনাদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, গুগলে যান, টাইপ করুন স্টুপিড প্রাইম মিনিস্টার, নরেন্দ্র মোদীর নাম লিখতে হবে না, জল জল করে ভেসে উঠবে নরেন্দ্র মোদী সাহেব স্টুপিড প্রাইম মিনিস্টার। আপনি ভারতবর্ষের নামটাকে এত নিচুতে নামিয়ে দিলেন যে গুগল আপনাকে বলছে স্টুপিড প্রাইম মিনিস্টার, আজকে লজ্জা হয়। আজকে দলিতদের অত্যাচার করছেন আপনি, দলিত অত্যাচার বেড়েছে, আর আপনি বাংলাদেশ আফগানিস্তান ইত্যাদি দলিতের কথা বলে বেড়াচ্ছেন। আপনি নিয়ে আসুন, ক্ষতি নেই, আমরা তাদের স্বাগত জানাবো, কিন্তু আমরা এখানকার দলিতদের বেনাগরিক করতে দেব না, এখানকার মুসলিমদের বেনাগরিক করতে দেব না, এখানকার আদিবাসীদের বেনাগরিক করতে দেব না আপনার হাতে। আজকে এই লড়াই চালিয়ে যান, এই লড়াই আদিবাসী আপনাদের পাশে থাকবে, এই লড়াই প্রত্যন্ত গ্রাম বাংলার মানুষ বেরিয়ে আসবে, এটা আমার দীর্ঘ বিশ্বাস আছে। আজকে এই কথাগুলি বলে আজকে সিএএ মানছি না, এনআরসি মানছি না, আজকে এনপিআর মানছি না, বলুন লড়াই 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 চাই, লড়াই 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 চাই, এই অফিসার বিরুদ্ধে লড়াই চাই, এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লড়াই চাই, এই প্রধানমন্ত্রী নরেন্দ্র বিরুদ্ধে লড়াই।
এনআরসির বিরুদ্ধে লড়াই চায়। এই সমস্ত কথা বলে আমি আমার নিউ সালাম সংগ্রামী অভিনন্দন ভুল দোহাই জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, আপনারা লড়াই চালিয়ে যান, আমি আবার আসব এবং প্রত্যন্ত গ্রামে আমি কিন্তু ছুটে যাবো এই বিরুদ্ধে লড়াই করার জন্য। ধন্যবাদ।